নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ো মার্টিন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর আঠেরো অর্থাৎ আঠারো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলে দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে আমরা সমাধান করবো ফিজিক্যাল সায়েন্সের দেখো একই আছে কি বরফ গরনের লিন্তা প্রতি গ্রামে উত্তরটা হবে অপশন এ আশি ক্যালোরি পালটা দেখো দুই দাগ দুই দাগের প্রথম উত্তরটা হবে অপশান বি পরিবর্তন হয় না তিন দাগ দেখো উত্তরটা হবে শক্তি চার দাগ দেখো কী আছে পাথরের চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় উত্তরটা হবে কলি চুন অপশন এ পাঁচ দাগ দেখো প্রদত্ত কোনটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ উত্তরটা হবে ট্রেন অপশান সি পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কী আছে একদাকে উষ্ণতা বৃদ্ধির দ্বিগুণ হলে বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ দ্বিগুণ হবে দুই দাগ দেখো আলো ড্যাশ রেখা গমন করে বলে ছায়া গঠিত হয় উত্তরটা হবে সরল রেখা তিন দাগ দেখো প্রশ্ন উত্তরটা হবে নিউটন চার দাগের প্রশ্ন উত্তরটা হবে অ্যানায়ন পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে টার্টারিক আচ্ছা তারপরে দেখো সত্য মিথ্যা এক হবে উত্তর হবে সত্য দুই দাগেরটা হবে মিথ্যা তিন দাগেরটা হবে সত্য চার দাগ হবে মিথ্যা পাঁচ দাগটা হবে সত্য পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও তোমরা একটু দেখে নাও স্তম্ভ মেলাটা আমি আর মুখে বললাম না পরবর্তী দেখো কী আছে পাঁচের এক দেখে বস্তুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তরটা লিখবে থার্মোমিটার দুই দেখো একটি সপ্রভ বস্তুর নাম লেখো উত্তরটা হবে সূর্য তিন দেখো আমরা মেলায় নাগরদোলা চড়ি সেখানে কী ধরনের গতি দেখা যায় উত্তরটা লিখবে ঘূর্ণন গতি পরটা দেখো ফেরিক ক্লোরাইডের সংকেত এপিসিএল থ্রি পরটা দেখো না পাঁচ দাগের উত্তরটা হবে কী ধরনের বিক্রিয়া উত্তরটা লিখবে বিয়োজন বিক্রিয়া পরটা দেখো আমাদের রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট থার্টি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফর্টি ফাইভ পরটা দেখো বিমানের এটা উত্তর হবে ডাবের খোলা পরটা দেখো আট দাগ বিচ্ছোরণ কি এটা তোমাদের পাঠ্যবইতে থার্টি ফাইভ পেজে পেয়ে যাবে দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে পাঠ্য বইতে পঁয়ত্রিশ পেজে আছে একটু দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অ্যান্টিসেপটিক আচ্ছা পরটা দেখো দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে এটা বিক্ষিপ্ত প্রতিফলন পরবর্তী দেখো কী আছে এক দাগ আচ্ছা সোহম ক্লাসে বসে ভাবছে যদি আচ্ছা এটা তোমাদের পাঠ্য বইতে পঁচাত্তর পেজ আছে একটু দেখে নিও আমি আর মুখে বললাম না একটু দেখে নিও পরটা দেখো দুই দাগ দুই দাগের কী আছে দুইয়ের এ দাগ এ দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই দেখে নাও একশো চব্বিশ পেজের পাঠ্যপুধি আছে আমি প্রশ্নটা আর মুখে বললাম না তোমরা একটু দেখে নাও দেখে নাও এ দ্যাগের প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এ অবধি লিখবে পরবর্তী দেখো দেওয়া ছিল বিদ্যাগের রক্তে নুনের পরিমাণ বেড়ে গেলে কী ঘটতে পারে দেখে নাও প্রশ্ন উত্তরটি কী ঘটতে পারে বেশি রক্তচাপে ছিঁড়ে বা ফেটে যেতে পারে কপাটিক নষ্ট হয়ে যেতে পারে মস্তিষ্কের রক্ত জমাট বেঁধে যেতে পারে এটা তোমাদের পাঠ্যপুতি একশো চব্বিশ পেজে আছে পরটা দেখো সি দাগের ঠাকুমাকে ডাক্তারবাবু নুন খেতে বললেন কেন এটা তোমাদের পাঠ্যবিধি একশো পঁচিশ পেজে আছে তোমার উত্তরটি এখান থেকে এই পর্যন্ত নিবে একটু পড়বে পড়লে বুঝতে পারবে আশা করি পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী দেখো তিন দাগ তিনের কী বলেছে তিন দাগের প্রশ্নটা একটু দেখলাম আমি লাস্ট উত্তরটা একটু দেখাই কী আছে বিদাগের জলের মাছের সাতার কাটা সবাই দেখেছি এখানে নিউটনের তৃতীয় গতিসূত্র তুমি কিভাবে ব্যাখ্যা করবে দেখো উত্তরটি আমি বিদ্যাগের প্রশ্ন উত্তরটা দেখাচ্ছি হ্যাঁ দেখে নাও জলে মাছের সাতার কাটা উত্তরটি এখান থেকে তোমার লিখবে এই পর্যন্ত লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো চার দাগ চার দাগে কি আছে এদাগে দেখো কি আছে প্রদত্ত চিত্রটিতে পরমাণুটির পারমাণবিক সংখ্যা হবে তিনটি আর ভর সংখ্যা আছে সাতটি পরেটার দেখো পরমাণুর ভর সংখ্যা বলতে কি বোঝে দেখো উত্তরটি দেখে নাও ভর সংখ্যায় উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো সি দাগের মৌল যোজ্যতা কাকে বলে দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে আচ্ছা দ্বিজি মৌল এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে সমতা বিধান দেখে নাও সমাধানটা করে দিয়েছি পরটা দেখো বিদাগে বিনিময় বিক্রিয়া কাকে বলে উদাহরণ দেবো দেখো উত্তরটি দেখে নাও বিনিময় বিক্রিয়া দেখে নাও প্রশ্ন উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগের এ রঙিন পানীয় বা বাজারজাত খাদ্য মিশ্রিত রঞ্জক পদার্থ উপস্থিত লেট পারদ ও ক্যাডমিয়াম আমাদের শরীরে কী কী ক্ষতি করে এটা তোমাদের পাঠ্যবিতে একশো চুয়াল্লিশ পেজে আছে দেখে নাও প্রশ্ন উত্তরটি পাঠ্যবিতে একশো চুয়াল্লিশ পেজে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বিদায়ের কীটনাশক হিসাবে ব্যবহৃত ডিডিটি ও অলড্রিন কোন কোন জীবের ওপর খারাপ প্রভাব ফেলে এটা তোমাদের পাঠ্যবিতে একশো তেতাল্লিশ পেজে আছে দেখে নাও ডিডিটি অলড্রিন হ্যাঁ রিডিডি দেখে নাও বিশেষ কিছু সিম জাতীয় গাছের মূলে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আর অলডেন হচ্ছে তৃণমোহী প্রাণী পরবর্তী দেখো লাইফ সায়েন্সের দেখে নাও আচ্ছা প্রথমে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও দেখে নাও সমাধান করে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও আমি মুখে বললাম না পরবর্তী প্রশ্ন দেখো দুই রেখে মানুষের চুলে উপস্থিত প্রোটিনের নাম লেখে উত্তরটা লিখবে কেরাটিন পরটা দেখো দুই দাগের উত্তরটা হবে ভিটামিন কে তিন দাগ দেখো পোলিও রোগ থেকে প্রতিকারের উপায় কী উত্তরটা লিখবে পোলিও ভ্যাকসিন পরেরটা দেখো চার দাগ চার দাগের প্রশ্নটা দেখে নাও তোমাদের পাঠ্যবইটা তিনশো ছয় পেজে আছে দেখাই দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে পেয়ে যাবে এই পর্যন্ত লিখবে তিনশো ছয় পেজে পাঠ্যবই পরেরটা দেখো পাঁচ দাগের দুসক পদার্থ ধারণ করতে পারে এমন দুটি গাছের নাম লিখে উত্তরটা লিখবে বট ও অসত্য পরেরটা দেখো তিন দাগের ছকটি সম্পূর্ণ করো এখানে ছক দেওয়া আছে তোমাদের আমি সমাধান করে দিয়েছি তাও এক এক করে উত্তরটা বলে দিচ্ছি এক এক জায়গায় প্রশ্নে কি চেয়েছিলো রক্তে এর পরিমাণ কমে গেলে অ্যানেমিয়া হয় এটা হচ্ছে হিমোগ্লোবিন দেখো হিমোগ্লোবিন পরেটা দেখো দুই জায়গায় রক্তের প্লাজমা এই প্রোটিনটি এই প্রোটিনটি থাকে এটা হচ্ছে গ্লোবিলিন আচ্ছা তিন দাগ দেখো অ্যালার্জির সৃষ্টিকারী পদার্থ অ্যালার্জেন চার দাগ দেখো এই ছত্রাকটি থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয় এটা হচ্ছে পেনেসিলিয়াম পাঁচ দেখো এই জিনিসটিতে লোভে চোরা শিক্ষার পশু হত্যা করে এটা হচ্ছে চামড়া পরবর্তী দেখো চার কি আছে চার রাখে জীব দেহের জলের ভূমিকা আলোচনা করো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি জীব দেহের জলের ভূমিকা সুন্দর করে দেওয়া আছে তোমরা একটু পরে নিয়ে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো আন্দামান নিকোবর অঞ্চল কোন ডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত এটা উত্তর লেখে সুন্দরল্যান্ড পরেটা দেখো তিন দাগ তিন দাগের প্রশ্নটা দেখে নাও আমি তোমাদের উত্তরটা দেখাই প্রশ্নটা একটু দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে পাঠ্যবইতে দুইশো বিয়াল্লিশ পেজ পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের প্রশ্ন কী আছে দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে দেখে নাও একটু উত্তরটা দেখে নাও আমি ওর মুখে বললাম না তোমরা একটু দেখে নাও তাহলে তোমাদের চার দাগের প্রশ্নের উত্তরটা দেখালাম পরে দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নটা একটু দেখে নাও তোমাদের উত্তরটা দেখাই প্রশ্নটা দেখে নাও পাঁচ দাগের দেখে নাও কি বলেছে এ দাগের প্রশ্ন খনিতে কাজ করা দুই আছে চাষের জমিতে ফসল কাটা তিন আছে মোটর গাড়ি চালানো দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমাদের পাঠ্যবইতে দুইশো উনষাট পেজে টু ফাইভ নাইন পাঠ্যবইতে হ্যাঁ একে আছে দেখো মোটর গাড়ি চালানো পিঠে ও ঘাড়ে ব্যথা চোখের সমস্যা তারপরে ছয় আছে দেখো খনিজে খনিতে কাজ করা ফুসফুসে কয়লা গুঁড়ো জমে যাওয়া তারপরে আছে চাষের জমিতে ফসল কাটা তোমরা চাষের জমিতে ফসল কাটার সমস্যাটা দেখাবে হাতে ও ঘাড়ে ব্যথা পিঠে ও ঘাড়ে ব্যথা হ্যাঁ একটু দেখে নিও তারপর হচ্ছে ঘাড়ে ব্যথা ও চোখের সমস্যা পরবর্তী দেখো ছয় দেখ তেজস্ক্রিয় পদার্থ বলতে কি বলছে দেখে নাও পাঠ্য হয়েছে তোমাদের দুইশো ষাট পেজে আছে দেখে নাও তেজস্ক্রিয় পদার্থ এখান থেকে এই পর্যন্ত লিখবে এই সব রশ্মি ক্যান্সার সৃষ্টি করতে পারে ক্ষতিকর প্রভাব হচ্ছে ক্যান্সার হতে পারে হ্যাঁ পরটা দেখো সাত দেখে প্রশ্নটা দেখে নাও উত্তরটা দেখাই দেখে নাও হুয়ের ফুড ফ্রম কত সালে আর হচ্ছে হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের জেনিভায় আশা করি তোমরা দেখে নিয়েছ পরেরটা দেখো কি আছে আট দেখে যক্ষারোগের জীবাণুটির প্রকৃতি কি তোমরা উত্তরটা লিখবে ব্যাকটেরিয়া প্রকৃতি হচ্ছে যক্ষারোগের কি ব্যাকটেরিয়া কলেরা রোগের লক্ষণগুলি লেখো দেখো উত্তরটি দেখে নাও কলের রোগের লক্ষণ দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো নয় জায়গাটা ডেঙ্গি রোগ সৃষ্টিকারী মশাটির নাম কি উত্তরটা লিখব এডিস মশা তোমাকে একটি মশা কামড়ালো মশাটি যে ডেঙ্গি রোগ সৃষ্টিকারী মশা নয় তা বুঝবে কী করে পড়লেই বুঝতে পারবো দেখে নাও সরি এডিস মশার আমরা বৈশিষ্ট্যটা দেখব দেখে নাও সুন্দর করে দেওয়া আছে দেখে নাও স্ত্রী এডিস মশকে দ্বারা বাহিত রোগগুলি হলো ডেঙ্গু পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দশ দাগ দুধকে কীভাবে পাস্টোরাইজ করা হয় তা লেখো দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নটির উত্তরটা তোমরা এখান থেকে লিখবে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন দেখো সবজিগুলিতে কৃত্রিম রঙ মিশিয়ে এটা উত্তরটা হবে তাহলে এই সবজিগুলিতে কী রং মেশানো হয় তোমরা লিখবে মেলাকাইট গ্রিন দেখে নাও মেলা চলো আজকের মতো এখানে সমাপ্ত করছে আগা আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা